হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে একটা নতুন ট্রিপস নিয়ে এসেছি আপনাদের জন্য, যা সবার জন্যই দরকারি। ট্রিপসটি হলো, কখনো যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কেউ একটা টেক্সট দিয়ে রিমুভ করে দেয় আপনার দেখার আগে, তাহলে আপনি কিভাবে ওই টেক্সটটা রিড করবেন। সো আজকে একটা অ্যাপস নিয়ে কথা হবে, সেটি হচ্ছে নোটিসেভ। তো চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে যাবেন, তারপর সার্চ বারে লিখবেন নোটিসেভ। ফার্স্টে যে অ্যাপসটা আসবে এটা ইনস্টল করতে হবে। সো আমার ইনস্টল করা আছে, আমি ইনস্টল করবো না। ক্লিক করতে হবে, এটা ইন্টারফেস অনেক ইজি। নেক্সট আপনি অ্যালাউ ক্লিক করবেন। Then back, then allow, next, back, next, back, auto start. Auto start হচ্ছে গিয়ে, সো এটার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে, কখন আপনাকে SMS যদি দেয় কেউ, আর ওটা রিমুভ করে দেয়, তাহলে ওইটা অটোমেটিকলি সেভ হবে এই অ্যাপসটা। ঠিক আছে, তো এই অ্যাপসটা হচ্ছে গিয়ে মানে গুগল থেকে ভেরিফাই, সো আপনাদের কোনো ভয়ের কোনো কিছুই নেই। এটা আমি নিজেই পার্সোনালি ইউজ করে থাকি। সো এটা শেষ, কমপ্লিট। ওকে, সো আমার ফেসবুক মেসেঞ্জারে একটা টেক্সট আসছে। সো এখানে একটা টেক্সট আসছে, কিন্তু এটা দেখার আগে অপোজিট যে আছে ওটা রিমুভ করে দিয়েছে। তো আমি কীভাবে দেখবো ওইটা? নোটিসেভে যাবো এখন। নোটিসেভে যাওয়ার পর এখানে দেখেন অটোমেটিকলি আসছে যে কি SMS তৈরি না, হাই হাউ আর ইউ ফ্রেন্ড, এই টেক্সটটা দিছে অপোজিট যে আছে যে দীপক দাস, সে আমাকে এই টেক্সটটা দিছে। তো দেওয়ার পর সে রিমুভ করে দিয়েছে, তারপর আমি এটা দেখে ফেলছি। তো এভাবেই এই টেক্সটটা কাজ করে বা এই অ্যাপসটা কাজ করে। তো এইভাবেই আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারবেন। খুব ইজি এবং খুব সফট একটা অ্যাপস, আপনি ইউজ করলেই বুঝতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট। আর যদি আমার চ্যানেলে এইরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।